नमस्कार बंधुरा अर्चनार पाकशाले आपनादेर प्रतिदिनेर मतो स्वागत जानाई। आज आमी आपनादेर साथे एकटा माशेर रेसिपि शेयर करब। खूबी सहजे तैरी हो जाए ए माशेर रेसिपि आर बेशी उपकरणेरो दरकार हय ना, चट जल्दी तैरी करा जाय। आज आमी तैरी करे देखाबो पाबदा माछ सर्षे बाटा दिए। तो चलुन देखे नेওয়া যাক আজকের রেসিপি। এখানে 500 গ্রামের মতো রয়েছে পাবদা মাছ। এবারে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1 চামচ হলুদ। ভালো করে মাছটাকে মাখানোর জন্য একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এতে মাছের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর এই মাছ অনেক সময় ছিটকানোর সব প্রবলেম থাকে, ভাজা দিলে সেটাও আর হবে না। আমি 5 চামচের মতো কালো সরিষা বেটে ভিজিয়ে রেখেছি আগে থেকে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে নিলাম। এবারে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিলাম যাতে এর থেকে যদিও বা তেল ছিটকায় সেটা গায়ে না আসে। তাই এক সাইড ভাজা হয়ে গেছে, আমি এবারে দ্বিতীয় সাইড উল্টে দিচ্ছি। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। মাছ ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম প্রথম পর্যায়ের মাছগুলোকে। দ্বিতীয় পর্যায়েও আমি মাছগুলো ভেজে তুলে নিলাম একই প্রসেসে। ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সরিষার তেল। এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা সহ তেলটা আমি একটু তুলে নিয়েছি। যে তেলটুকু ছিল ওই তেলের মধ্যেই আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। ঝাল এবং নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখানে কিন্তু জল বেশি দিতে যাবেন না, মাছ অনুযায়ী কিন্তু জলটা দেওয়ার চেষ্টা করবেন। এক চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কমও দিতে পারেন। আবারও বলছি মাছ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন, আর ঝাল আর নুন সবাই একরকম খায় না, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে সরিষাটা আমি আগে থেকে বেটে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আগে থেকে সরিষাটা একটু বেটে ভিজিয়ে রাখলে এর যে তেতো ভাবটা সেটাও চলে যায়, আর যদি এইভাবে ছেঁকে দেওয়া হয় তাহলে কিন্তু সরিষা বাটার তরকারি খেলে যদি কারোর গ্যাস হয় সেটাও থাকে না। এই পর্যায়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর যে সরিষাটা নিয়েছিলাম বাটার সরিষা সেটা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এতে সরিষার ঝাঁজটা ভালো আসে আর স্বাদও কিন্তু অটুট হয়। আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন, তবে আমি শুধু সরিষা বাটা দিয়েই করলাম। দুর্দান্ত হয় গরম ভাতে খেতে, বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকবেন। নমস্কার।